আসসালামু আলাইকুম। আমাইরাস রেসিপি থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নাস্তা, সিপি স্টাইলের চিকেন বল রেসিপি। আর এই সিপির চিকেন বল বুড়ো থেকে বাচ্চা সবাই ভীষণ পছন্দ করে, আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ, তাই আমি মাঝে মাঝেই বাসায় এই সিপি স্টাইলের চিকেন বল তৈরি করি। এই সিপির চিকেন বল রেসিপি তৈরি করতে প্রথমেই লাগবে আমাদের মুরগির মাংসের কিমা। এর জন্য এখানে প্রায় আমি 1.5 কাপ মতো মুরগির মাংস এভাবে কিউব করে কেটে নিয়েছি, যেটা আমি কিমা তৈরি করতে ব্যবহার করব। এরপর এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে লাল মরিচ এবং সবুজ দুইটা মিলিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার আর স্বাদ মতো দিয়েছি লবণ। গোলমরিচ ক্রাশ করে দিয়েছি 1 চা চামচ আর দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। ক্যাচাপ দিচ্ছি এখানে 2 টেবিল চামচ, এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন। আর বাইন্ডিং এর জন্য 2টা পাউরুটির স্লাইস এভাবে আমি টুকরো করে কেটে দিয়েছি আর সাইডের লাল অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। সব শেষে যাচ্ছে 1টা ডিমের সাদা অংশ। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে ঘিরে আসছি ব্লেন্ড করে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার দেখুন কিরকম স্মুথ হয়েছে, ঠিক এরকমই স্মুথ হতে হবে। আমি এটা এখন রেখে দিব ফ্রিজে প্রায় 20 মিনিট, কারণ আমাদের এই মুরগির মাংসের যে কিমাটা আমি ব্লেন্ড করেছি এটা খুবই স্টিকি আছে। আর এই 20 মিনিট যদি মুরগির মাংসটা ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে স্টিকি ভাবটা কমে যাবে। এবার আমি 20 মিনিট পর চলে আসছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছু পানি দিয়েছি। পানিতে যখন একটা বলক চলে আসবে তখন আমি একটা 1 টাইম গ্লাভস হাতে পরে নিয়েছি আর গ্লাভসে আমি সামান্য তেল মেখে নিয়েছি যাতে স্মুথ ভাবে পড়ে। আর মাংসটা এইভাবে নিয়ে ঠিক বুড়ো আঙ্গুলের মাঝখান দিয়ে এইভাবে করে একটা করে চাপ দিবেন আর এই চামচের সাহায্যে একটা করে বল পানিতে ছেড়ে দিতে হবে। একটু দেখেই বোঝার চেষ্টা করুন, আসলে বলে এটা বোঝানোর কিছু নাই। একটা করে চাপ দিলে কিন্তু খুব ইজি বের হয়ে আসবে আর চামচ দিয়ে এইভাবে নিলে এক বল তৈরি হয়ে আসবে। আমি এভাবে করে সবগুলো বল তৈরি করে নেব। আবার যদি কেউ চান হাতে তেল মেখেও কিন্তু বল তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে বল তৈরি করার চেয়ে আগে যে সিস্টেমটা দেখালাম ওটাই আমার কাছে ইজি লাগে এবং খুব তাড়াতাড়ি হয় বলে মনে হয়। এখন আমি চিকেন বলটা 10 মিনিট রান্না করব এই ফুটন্ত গরম পানিতে। যখন দেখবেন চিকেন বলটা পুরোপুরি পানির উপর ভেসে আসছে, মানে আমাদের চিকেন বলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের সবগুলো বল হয়ে গিয়েছে, এখন আমি সরাসরি এই চিকেন বলটা উঠিয়ে বরফ ঠান্ডা পানিতে আমি রেখে দিব 15 মিনিট। আর এই 15 মিনিট বরফ ঠান্ডা পানিতে রাখার কারণে আমাদের চিকেন বলটা হবে অনেক বেশি স্পঞ্জি, যেটা আমরা চাচ্ছি। এভাবে করে আমি 15 মিনিট রাখবো। ফিরে আসছি আমি 15 মিনিট পর। এবার আপনাদেরকে একটা চিকেন বল কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের চিকেন বলটা কতটা স্পঞ্জি হয়েছে এবং ভিতরটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কেউ যদি ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে এভাবেই ডিপ ফ্রিজে রেখে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় ভাজতে। কেউ চাইলে এটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেও ভাজতে পারেন, তবে আমি এটা ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেলেই ভেজে নেব। খুব বেশি ভাজারও প্রয়োজন নেই, কারণ আমাদের মাংসটা অলরেডি সেদ্ধ করা, এটা 2 থেকে 3 মিনিট ভাজলেই যথেষ্ট। দুই থেকে 3 মিনিট ভাজার পর একটু যখন লাল কালার হবে, খুব বেশি না, হালকা যখন ব্রাউন কালার হবে সে পর্যায়ে আমরা চিকেন বলটা উঠিয়ে নিব। আমাদের চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। কেউ যদি চান এভাবেই সার্ভ করতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে সিপি স্টাইলেও সার্ভ করতে পারেন। আমি এভাবে সিপি স্টাইলে সার্ভ করেছি আর সাথে রেখেছি কেচাপ। খুব মজার এবং হেলদি একটা খাবার, কারণ এখানে তেল এবং মশলা খুবই কম, তাই আপনি চাইলে বাসায় তৈরি করে এভাবে বাচ্চাদেরকে দিতে পারেন। এই যে দেখেন আমার বুড়িটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আপনিও তৈরি করবেন দেখবেন আপনার ঘরেও বাচ্চারা কিন্তু খুব সহজেই খাবে। আবার ইচ্ছা করলে আপনি বাচ্চার টিফিনেও এই চিকেন বলটা অনায়াসে দিতে পারেন।
চেষ্টা করেছি খুব সহজভাবে তুলে ধরার। আশা করছি আপনি বাসায় তৈরি করবেন, আর বাসার তৈরি খাবারই তো সবচেয়ে বেস্ট, তাই না? তৈরি করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।